মার্কিন মুলুকে সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবল, সেই তালিকায় ফুটবলের অবস্থান চতুর্থ। কিন্তু মায়ামিতে এক ক্ষুদে জাদুঘরের অভিষেকের পর ভোজবাজির মতো পাল্টে যাচ্ছে সব দৃশ্য। আমেরিকার সকার এখন রূপ নিচ্ছে ফুটবলে। মায়াবী এক হ্যামিলিয়নের বাঁশির সুরে যেন বুধ গোটা যুক্তরাষ্ট্র। তিনি লিওনেল মেসি। মেসির আগমন কিভাবে যুক্তরাষ্ট্রের ফুটবলকে বদলে দিচ্ছে তার অভিষেক ম্যাচের দিকে তাকালেই তাই স্পষ্ট। ইন্টার মায়ামি বলছে, মেসির অভিষেক ম্যাচের টিকিটের মূল্য 5 গুণ বেশিতে বিক্রি করতে পারত তারা, কারণ সেদিনের ম্যাচের টিকিট ফুরিয়ে গিয়েছিল মাত্র কয়েক মিনিটের মধ্যে। গত মৌসুমে ইন্টার মায়ামির মাঠের দর্শকের গড় উপস্থিতি ছিল প্রায় 17,000। মেসির অভিষেকের ম্যাচের 21,000 টিকিট ফুরিয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে। শুধু তাই নয়, অনেকের জন্য মেসির অভিষেকের ম্যাচটি ছিল তাদের দেখা প্রথম মেজর লিগ সকারের কোনো ম্যাচ। তার মানে মেসির আগমনে নতুন দর্শক বাড়ছে যুক্তরাষ্ট্রের লিগটিতে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। 1993 সালে যাত্রা শুরু মেজর লিগ সকারের। 2007 সালে ডেভিড বেকহামের আগমনে দেশটির ফুটবলে লাগে নতুন দিনের হাওয়া। ক্যারিয়ারের শেষ ভাগে কাকা রুনিরা সেখানে খেলে গেলেও মেসির আগমনের বিষয়টি একেবারেই আলাদা। বিশেষ করে 2026 বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টাইন মহাতারকার আগমন যুক্তরাষ্ট্রের খেলার জগতের খোল নলচেই বদলে দিচ্ছে। জনপ্রিয়তা বাড়ার পরও অর্থনৈতিক দিক থেকে ফুটবলাররা এখনও শীর্ষে থাকা তিনটি খেলার চেয়ে পিছিয়ে। পাশাপাশি শুধু মেসির আগমন এককভাবে সব বদলে দেবে এটা ধরে নেওয়াও ঠিক না। তবে একটা গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের ফুটবলের অবস্থান পুরোপুরি বদলাবে যদি তরুণ মেধাবী এবং শ্রমিক শ্রেণীর ফুটবলার, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের যদি খেলাটিতে দেখা যায়। ফুটবলের বাড়তে থাকা জনপ্রিয়তার সঙ্গে এখন অর্থনৈতিক বিনিয়োগও আসতে শুরু করেছে। অ্যাপল $2.5 মিলিয়ন $10 বছরের জন্য টেলিভিশন সম্প্রচার চুক্তি করেছে। সমর্থকেরা $99 সিজন পাস কেনার পাশাপাশি অ্যাপল টিভিতে সব খেলা দেখারও সুযোগ পাচ্ছে। একই সঙ্গে তারা মেসিকে নিয়ে প্রামাণ্য চিত্র বানানোর কাজও শুরু করেছে। সামনের দিনগুলোতে আরও অনেক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের ফুটবলের সঙ্গে যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে, যা অর্থনৈতিক সমস্যা সমাধানের পাশাপাশি খেলাটি বিস্তারেও যথেষ্ট ভূমিকা রাখবে। মেসির আগমন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন বিপ্লব নিয়ে এসেছে। ইস্টার্ন কনফারেন্সে সবার নিচে থাকা ইন্টার মায়ামির অনুসারী এখন 1,20,000, যা কিনা NFL, NHL এবং MLB-র যে কোনো দলের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা আগে যেখানে এগোচ্ছিল কচ্ছপ গতিতে, এখন তা এগিয়ে যাচ্ছে খরগোশের গতিতে, আর সেটা শুধুমাত্র লিওনেল মেসির জন্যই। মাহমুদ নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।